গাইজ ভিডিও শুরু করার আগে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে যে আমাদের ফেসবুক পেজটা লাইক এন্ড ফলো করুন। যদি মাত্র একদিন আমাদের ফেসবুক পেজের লাইক 1 লাখ হয়ে যায় তাহলে পুষ্পাদা পুলিশ অফিসার পার্ট 2 খুব শীঘ্রই আপলোড করব। হাবিবি আবার আসতেছে সামনে 14ই ফেব্রুয়ারি, আস্তাগফিরুল্লাহ, আবার পোলাপান নষ্টামি শুরু করব। তোমার কি ধারণা সিঙ্গেলদের আবার কিসের 14ই ফেব্রুয়ারি? হাবিবি খুব চিন্তা হয় আজকালকার মেয়েদের নিয়ে, সেই হিসেবে আমার মেয়েটা অনেক ভালো, যেমন তার রূপ গুণ মাশাআল্লাহ, আর তেমনি তার চরিত্র আস্তাগফিরুল্লাহ। কি কইলি তুই? মনের বলে মুখ দিয়ে সত্য কথাটা বেরিয়ে গেছে। ও তাইলে ঠিক আছে। আর শুন, আমার মেয়ে লাখে একটা, তার মতো কোনো মেয়েই হয় না। আমার মেয়ে প্রেম কেন, জীবনে একটা প্রেমও করে নাই। হ্যালো, কি শেখ সাহেব মেয়ে পালাইছে? এই যে তোর মেয়ে গেল না পালাইয়া, কত কইলা মেয়েটার একটু শাসনে রাখ, দাপটে রাখ, 14ই ফেব্রুয়ারি আইতাছে একটু চোখে চোখে রাখ। এরকম নষ্টা মেয়ে, খাচ্চর মেয়ে, ক্যারেক্টারলেস মেয়ে না থাকাই ভালো, যেমন বাপ তার তেমন মেয়ে। শেখ সাহেব আপনার মেয়ে পালাইছে। আমার মেয়ে পালাইছে? পলাই নাই, এটা নিশ্চিত কোনো পলিটিশিয়ানের চাল, পরে নিশ্চিত কিডন্যাপ করা হয়েছে। এই দুবাই পুলিশে ফোন দে। আপনার মেয়ে কিডন্যাপ হয় নাই, আপনার মেয়ে পালানোর আগে চিঠিতে স্পষ্ট লেখা হয়ে গেছে, কিস দিতে কিস দিয়া, হাগ দিতে হাগ নিয়া, ভ্যালেন্টাইন ডেতে কসলা কসলি কইরা তারপরে বাসায় ফিরবো। মান সম্মানের একটা ব্যাপার আছে, পুলিশ বা মিডিয়ার কাছে এই খবর যাতে কোনোভাবেই না যায়। তাহলে শেখ সাহেব বাবা হারবালের একটা কল দিই। আরে আমারটা দুর্বল হয় নাই, আমার মাইয়া পালাই গেছে। এই সমস্যা একজনই সমাধান করতে পারে, ডিটেকটিভ নিনজা হাতুড়ি। স্যার এনে কি করেন? মরুভূমির বুকে পানি খুঁজতাছি। স্যার এই মরুভূমির বুকে পানি খুঁজাবো একদম অসম্ভব। আর এই অসম্ভব রে সম্ভব করাই এই যে নিনজা হাতুড়ির কাজ। এই জায়গার বালিগুলা ভিজা, তার মানে বুঝতাছস? ও স্যার নিশ্চিত এই বালি থেকে মুইটা দিছে। তার মানে এই জায়গায় পানি পাওয়া যাইবে। ইয়ে স্যার আপনিও ধীর টিকটকার গো মতো হ্যান উল্টা পাল্টা কথা কন, এই মরুভূমিতে বলে পানি পাওয়া যাইব? পানি তো আমি খুঁজে বাই করবই, কারণ সবুরে মেয়ে বলে আর প্রতিবন্ধীদের টিকটকার বলে। পানি, এত কষ্টের পর আমি পানি পেয়ে গেছি, কইছিলাম না আমি মরুভূমির লোক পানি খুঁজে বাই করবো। কি সব নোংরামি চলছে এখানে? নোংরামি কোন কে, আমরা তো দূর থেকে দেখে এনজয় করতেছিলাম। পানির অনুসন্ধান চলতেছে। তো পাইছো পানি? পাইছিলাম, কিন্তু পরে দিই ওটা পানি না অন্য কিছু। তা হঠাৎ করে এত ইমার্জেন্সি তলব? ইয়া হাবিবি আর বললো না, ওর মেয়েটা পালাই গেছে। হ্যাঁ কার মেয়ে পালাই গেছে? আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে পালাই গেছে। এইবার হয়েছে না আসল কথা, আপনার মেয়ে আরে প্রথমবার দেখেই বুঝছিলাম, ওইটা ফেব্রুয়ারি মাসের এনি টাইম পালাই যাবে। আমারে অনেকটা ভাও দিছিল কিন্তু আমি পাত্তা দিইনি। স্যার আপনারে ভাও দিল কেমনে? আপনি নাহরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলেন, এখনো তো অ্যাকসেপ্টই করে নাই। কি করে? আচ্ছা যাই হোক, পুলিশ আর মিডিয়ার কাছে যাতে এই খবর না যায় সেই জন্য আমি তোমার কাছে আসছি। আর যেভাবে হোক 14 ফেব্রুয়ারির আগে আমার মেয়েরে খুঁজে বের করতে হইব। কিন্তু স্যার এর আগে যে পাওয়ারটা দেখছিলাম এখন তো হের মধ্যে টেস্টটা খুঁজে পাই না, হের বয়স হয়ে গেছে তাই সে হয়ে গেছে আগে থেকে শারীরিকভাবে দুর্বল। আলার পু তোমারে খেতে ফেলায় পিছন মেরে দিম, তুমি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবা না। আছে জোর আছে, অল্প 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 মানে এখন আমার বসের ভিতরে পুরা জোশ আছে। বলছিলাম না ওর মধ্যে আমার পুরা বিশ্বাস আছে, আর ওই পাগো আমার মেয়ের খুঁজা বের করতে। তুমি আসো আমার সাথে, পুরা কেস তোমার বুঝাই দিতেছি। স্যার আপনার কি হইছে? কি করে? এই শেখ সাহেব অ্যাম্বুলেন্স ডাকতে নেই, হসপিটাল নেওয়া লাগবে। ও আমার রকে, আরে তুই আমার রাইকে কোনে গেলি রে, এখন আমার সান্ত্বনা দিব কেরা? আপনি সিআর তুই মাটিতে বেগান কাঁদাছেন কে? ও ও সরি, আমার কি এবারে আমারে সান্ত্বনা দিব কেরা? ও আমার রকে, আরে আমি আছি, আমি আপনার সান্ত্বনা দেবো, এই নেন সান্ত্বনা। বাইন মা,
আমার বিবি এইটা আর বিবি তুমি কান্না করো কেন আমি আছি না 6 মাসের মধ্যে এরকম আরেকটা পয়দা করালাম তুমি আসো দেখি এইটা সমস্যা কারণ তুমি তো পারো না পারি না মানে মানে রাত জাগতে পারো না রাত জাগতে পারো না ও আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তাই করো না আমাদের মেয়েরে দুই দিনের মধ্যে খুঁজে বের করব এই যে ডিটেকটিভ নিনজা হাতুড়ি আর তার চামচা স্যার চামচা মানে আসলেই তোর চামচা কোড আমার একদমই ঠিক হয় নাই তোর তো একটা নাম আছে কিন্তু তোর নামটা জানি কি এই দূর যাই হই তুই চামচাই কোনো ব্যাপার না যাই হোক আপনার মাইয়ারে আমি আগামী দুই দিনের ভিতরেই খুঁজে বাই করবো কিন্তু কাউরে খুঁজে বাই করতে গেলে বা কোনো কেস সলভ করতে গেলে কিছু সূত্র দরকার হয় তাই আমি আপনারা যা যা জিজ্ঞেস করুন তা তার উত্তর দিন কারণ একটা মেয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু থাকে তার মা কিন্তু স্যার আপনার কোন দিক দেখারে দেখা বন্ধু মনে হয় এত বান্ধবী আচ্ছা বান্ধবী তো আমি যা যা প্রশ্ন করুম তার তার উত্তর দিন আপনার মেয়ের অ্যাফেয়ার ছিল কয়টা অ্যাফেয়ার মানে আমার মেয়ের কি আপনার অন্য সব মেয়েগো মতো দুষ্ট রকম মনে হয় নাকি 15টা তুই জানাস নাই আমারে কখনো কি কারোর সাথে দেখা করছে দেখা করছে মানে আরে আমার মেয়ে তো ছিল সুন্দর ভদ্র সুশীল কোনোদিন তো ঘর থেকে বের হই নাই দেখা করব কেমনে একদিন কাল লগে যিনি দেখা করতে বাইরে ছিল সাত দিন পর বাসায় আইছে তুই এই দাও কস নাই আমারে সাত দিন বাসায় আহে নাই তাইলে নিশ্চিত দূরে কোথাও গেছিল দূরের কারোর সাথে ঘাবলা আছে কন্টাক্ট করলো কেমনে আচ্ছা আপনার মেয়ে কি কোনো ফোন চালাইতো আরে ফোন চালাইছে মানে আরে আমার মেয়ে তো কোনোদিন ফোন তো দূরের কথা মোবাইলও চালায় নাই হাওয়ার কাছে একটা আইফোন 14 প্রো ম্যাক্স ছিল চার ক্যামেরা যুক্ত তুই এই দাও আমার জানাস নাই কিন্তু স্যার এখন বুঝবো কেমনে ওটা আইফোন এখন তো ওয়ালটন মোবাইলেও চারটা ক্যামেরা থাকে কোনে টিকটকার আর কোনে ইউটিউবার আচ্ছা আপনার মেয়ে কি কখনো কাউরে লাভ লেটার লেখছিল হয় মিয়া লাভ লেটার লেখছে মানে আমার মেয়ে তো লাভ লেটার তো দূরের কথা এমনি লেটারই লেখে নাই আপনি তুমি আমার মেয়ের কলঙ্কে দাগ লাগাইতেছেন শেখ সাহেব ওটা কলঙ্ক না চরিত্র হইব কি করে আচ্ছা যাই হোক আপনি মেয়ে চরিত্রে দাগ লাগাই মিথ্যা অপবাদ দিতেছেন লেখছিল তো অনেকগুলোই এই যে একটা আমার কাছে আছে তুই এই দাও আমার কাছে কস নাই তুই কর সস্তা কি বস এই চিঠিটা বাংলায় লেখা তার মানে বুঝতেছেন এই চিঠিটা বাংলায় লেখা তার মানে হইলো এই চিঠিটা যে লেখছে হ্যাঁ ইংলিশ পারে না হালার পালা এই চিঠিটা বাংলায় লেখা তার মানে হইলো এই চিঠিটা যার কাছে পাঠাইবে ও বাংলাদেশে থাকে বাংলাদেশে থাকে তাইলে আমি এই কেস কখনোই নিব না এজেন্ট স্যার কেন আপনি বাংলাদেশের কেস নেবেন না বাংলাদেশের সাথে আপনার কি সমস্যা কারণ বাংলাদেশ হলো এমন একটা দেশ যেই দেশে হিরো আলমের মতো মানুষ গায়ক হয় জাহেদ খানের মতো মানুষ নায়ক হয় পরিমণি বাবা সারা মা হয় আর টিকটকাররা দেশ রিপ্রেজেন্টার হয় স্যার সবই তো বুঝলাম কিন্তু আপনার টিকটকার গলকে কি শত্রুতা কোন টিকটকার রইল গরুর পাছার মতো যেটা দেখলেই থাপড় দিতে মন এটা কি আছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক আচ্ছা এজেন্ট স্যার আপনার তো মাঝখানে এতদিন খোঁজ খবর ছিল না আপনি কই আসিলেন আমি এতদিন র‍্যাপ করছি আস্তাগফিরুল্লাহ আরে আস্তাগফিরুল্লাহ কোয়ারে কি হইছে হালার পোয়ালা মূর্খ গন্ডার জানোয়ার ওড়া র‍্যাপ না ওড়া র‍্যাপ করছি ও র‍্যাপ করছেন তাইলে একটা শুনান দেহি এই কাম আসছে ওই আমি র‍্যাপার গাইস শুধু বাংলা র‍্যাপ আমার র‍্যাপ শুই না সবাই পরে উল্টা কইরা ক্যাপ আমি প্যান্টের তলে বন্দুক গুজি আন্ডার প্যান্ট তুই ঝুলাইয়া আমার আশেপাশে যারা থাকবো সবাই রে ভালামো শুয়াইয়া ওই আমি র‍্যাপার আমার নাই কোনো পাট বা ভাব বস আপনি র‍্যাপের কইরা দিছেন পুরা মাই রে বাপ কি করে বিবি এ হাবিবি এ আমার বিবি ওখানে গেছে এই অনেকে পড়তেই দিব আর আমাকে বাংলাদেশের টিকিটও কাটতে দিব আর আমাকে জামা কাপড় তো চেঞ্জ করতে দিব আমরা তো টিকটকার না রে ফুস করে আপনার আলে জামা কাপড় চেঞ্জ দিই এই থাকেন আমার বাংলাদেশে রওনা দিই এই কেস সলভ করতে দিব কেস কিন্তু সলভ করতে দিব গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে ওয়ান এক্স বেট আপনারা জানেন যে এখন বিভিন্ন গেমস বা স্পোর্ট থেকে বেটিং করে টাকা ইনকাম করা যায় তো আপনারাও যদি বেটিং করে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি শুধু আপনাদের জন্যই আর গাইস এই অ্যাপে মাঝে মধ্যে রিস্ক ফ্রি বেট সেল অফারও পাওয়া যায়
যেখানে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিংও করতে পারবেন এবং আপনারা যদি ওই বেটে হেরেও যান তাহলেও আপনারা সেই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন আর আপনারা যদি 10000 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 130% পর্যন্ত বেশি বোনাস আমার এই প্রোমো কোডটি ইউজ করলে আর এই এফডিএফসি বার্সেলোনা সহ আর অনেক বড় বড় কোম্পানির সাথেও পার্টনারশিপ আছে তো আর দেরি কিসের এক্ষুনি ডাউনলোড করুন ডেসক্রিপশনে দেয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করে গেম খেলুন আর টাকা কামান ধন্যবাদ Finally, I am in Bangladesh. Sir! Hey! Then. Are sir, chair is in Katatari then. Tormo tamar kosto kyo bujhe na re. Tui lokkho korchili je amar ei bag ta tante onek kosto hoyeche. Tai tui amar kach theke bag tai dos. Are autor bhara den, auto ala kharai roiche. Bhara dite koicho? Ha. বাংলাদেশে তো এ বললাম কিন্তু রোকিয়ার খুঁজপাম কোনে বাংলাদেশে তো আমাকে পরিচিত কেউ নাই যে আমাকে কেসটা সলভ করতে সাহায্য করবে স্যার আছে বাংলাদেশেও এমন মানুষ আছে যে এই কেস সলভ করতে সাহায্য করবে কে তারা সিআইডি ফেডিক অনেক দিন ধরে এসবি স্যারের কোনো খবর নাই আর এই দিক দিয়ে জয়াও মারা গেল আর আমাগরে কেউ কোনো কেসও দেয় না এই যে চাটা খাইতেছি এই স্যার বিল দেও নাই প্রতি রাইতের মতো আজকেও চাল আর আমগো সার্ভিস দিতে হইব কি করে মানে গাড়ি সার্ভিস নতুন গ্যারেজে চাকরি নিছি তো ফেডিক এই তেরি ঝলক শরফি শিবলি ঠিকানা মতো তো এই জায়গায় থাকার কথা সিআইডি ও ভাই আমরাই সিআইডি দেখছস ফেডিক্স আমাকে চিনা লাগছে আমরা কতটা ভাইরাল হয়ে গেছি ভাই ছবি তুলবেন নাকি না উই আর দুবাইয়ে যেন একটা কেসের ব্যাপারে বাংলাদেশে আসছি আর বাংলাদেশে বাংলা ভাষা বুঝে এরকম কিছু এজেন্ট আমাদের দরকার আর আমি সিআইডি এর অনেক প্রশংসা শুনছি আপনারা ঠিকই শুনছেন আমাগো নামে মানুষ প্রশংসা করে তা সিআইডি এর আর সদস্যগুলা কই আসলে এসিবি ছাড়া অনেক দিন ধরে কোনো খোঁজ খবর নাই আর জয়া পরিমনির মা আর খবরটা হই না আত্মহত্যা করছে আর এই যে ফেডিক্স হিরো আলমের শিবাল্লি গানটা শোনার পর থেকে কমায় আছে আমার বিশ্বাস হয় না তেরি ঝলক শরফি শিবাল্লি সিআইডি খুবই করুণ অবস্থা তারপরও আমাদের এই কেস সমাধান করতে গেলে সিআইডি এর সাহায্য দরকার তাই এই কেসটা সিআইডি আর দুবাই এদেন একসাথে মিলা সলভ করব এ সিআইডি কি সুদের বুদের কোনো লোক নাকি যে এক কথায় কারো কেস নিব আমরা আগে বিবেচনা করুম যে এই কেসটা নেওয়া যায় কি যায় না আচ্ছা তাহলে আপনারা বিবেচনা করতে থাকেন আমি অন্য কাউরে দিয়ে কেস সলভ করাই দেব আরে ভাই আমাকে তো বিবেচনা করা শেষ আমরা দুইজন মিলে পুরো এক ঘন্টা বিবেচনা করলাম এই কেসটা আপনি গলকে মিলে আমরা সমাধান করব তাইলে চলেন আপনাদের অফিসে যাইয়া কফি খাইতে খাইতে এই কেসটা নিয়ে আলোচনা করি আরে এইদিকে কই যান কেন গাড়িতে উঠতাছি গাড়ি দেইডা না তাইলে ওই যে ওইটা কি করে ভাই চার বিলটা দিয়ে দেন আমার কোনো অফিসে যাওয়ার কথা এইটাই তো আমগো অফিস গাছের তলে কারণ আমগো এসি বিচার চলে যাওয়ার পরে সবাই খালি বলতাছে যে আমগো মাথার উপর থেকে নাকি তার ছায়াটা সরে গেছে তাই এখন আমরা গাছের ছায়াতে বই আমি তো কফি চাইছিলাম এইটা কি কেন এইটা তো কফি তাইলে কফি থেকে আলাদা হয় নাকি কফি দেন এই তাই কি করে স্যার কফিতে তো মিষ্ট হয় নাই চিনি নাই অন্তত লবণটা একটু কম দিতেন লবণ তো আমি গবিষে নাই ও ফেডি তো কমাই যাওয়ার পর থেকে আর টয়লেটে যেতে পারতো না তাই সব কাম গাইস এডিটে সারতো ইয়ে স্যার আমি তো গিলা লাগি তেরি ঝলক শরফি শিবল্লি আসলে সমস্যাটা তো খুবই জটিল এটা আসলে মাথা না পেট এটা বুঝতেছি না হালার পোহালা এক্সরে উল্টা করে ধরছস ও সরি আসলে রোগীর ব্রেনে টিউমার ধরা পড়ছে গলায় যক্ষা লক্ষ্য করা যাচ্ছে পায়ের হাড় ফুলছে আর ছোটখাটো ক্যান্সার ধরা পড়ছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে কিন্তু ওর সমস্যা তো পেটে স্যার আমার কিছু হয় নাই লন জায়গা পেট ব্যথার একটা ওষুধ নিয়ে যাই পেট ব্যথা তো ঠিকই হয়ে গেছে কিন্তু মুখে একটু আটা আটা লাগে আঠা আঠা লাগে এই তুই তো খালি পড়ছাবি করছিলি অন্য কিছু করত নাই তো
তেরি জলক শরফি শিবল্লি কি করে এই ওর যেই সমস্যা ও ডাক্তার দেখ নাই ডাক্তার দেহানির পরেই তোর এই অবস্থা স্যার এই ডাক্তারখানার দিকে চলে তোর এক্সরে করানো হইছে ওর দিয়ে কোনো বিশ্বাস নাই এইবার আল্ট্রাসাউন্ড করান লাগবে তাহলে ভাই আল্ট্রাসাউন্ডটা আমি করি কিন্তু এই চিঠিটা কে লিখছে এইটা কেন বুঝুম দেই তো চিঠিটা এই চিঠিতে লেখা আছে তার মানেটা বুঝতেছেন আপনারা কি এই চিঠিটা কলম দিয়ে লিখছে হালা বলা এটা তো আমরাও জানি আমি এই লেখার গ্রাম শুনে কয়ে দিতে পারবো এটা কোন দোকানের কলম দিয়ে লিখছে ও গ্রাম শুনে দিয়ে কয়ে দিতে পারবো তার মানেটা বুঝতাছ না স্যার ওর ভিতর পুত্তার ভিতর কোনো তফাৎ নাই চলে দোকানে দেখে দিব এই দোকানে নাকি হয় এই দোকান কলম আছে হ্যাঁ আছে ভাই কর তো সবগুলো দিবি এই যে কালার কিছুদিন আগে তোর দোকান থেকে কেউ সাদা কালারের কলম নিছিল হ্যাঁ একজন নিছিল তাড়াতাড়ি ওর নাম ঠিকানা কো তোর কলম নিতে হস নাই দুবাই এ যে নিনজা তুই রে তুই তুই কইরা কইছস এই তুই আমার বসের গায়ে হাত তুলছস না মানে কইতে চাইছিলাম আমার বসের গায়ে হাত তুলছেন ঠিকই আছে কারণ এই দোকানে এসে একটু বেশি বাড়াবাড়ি করতেছিল কি করে আসলে ভাই এই কলমটা যে কিনছে আরে আমার খুব দরকার আপনার দোকানে কোনো সিসি ক্যামেরা নাই হ্যাঁ আছে তো এদিকে আয় উই যে ওই তুই আমার বসের গায়ে আবার হাত তুলছস এইবার একদম ঠিক কাজ করছে কারণ এই মুদি দোকানে এসে কে কি সিসি ক্যামেরা খুঁজে জালার বুক তুই ওই জায়গায় আমার মালিকে বস আমি যদি ওই জায়গায় আপনার না মারতাম তাইলে ওই হালার পাহালা আপনার ওই সর্বনাশ করে ফেলাইতো তুই আমার মারছস কে ও মারলো তাই বলো আমিও মারি বিষয়টা অনেক সুন্দর দেখা যাইবো এই হালার বউ তুই কোমায় থাকা নাটক করিস না বারে বারে তুই আমার মারছস আর তোরটাই অনেক জোরে লাগছে এই কেস সলভ করা আমাকে দ্বারা সম্ভব না হাবিবি রে দুই এক কথায় কিছু একটা বুঝাই দিমুনি হাবিবি খালি ঘর মার্কা মানুষ হের মাথায় এত কিছু ঢুকবো না কি করে হাবিবি সাহেব আপনি এনে তোমার মতো নিনজা হাতুরে যে কি কেস সমাধান করবো তা তো আমি খুব ভালো মতো জানি তাই লাগে আমি নিজে বাংলাদেশে চলে আসছি আসলে হাবিবি স্যার আমরা কেসের একেবারে কুড়া পর্যন্ত চলে আসছি হ্যাঁ কি পর্যন্ত গুড়া পর্যন্ত চলে আসছি হ্যাঁ কি পর্যন্ত কেসের এখনো কিছুই হয় নাই সমস্যা নাই এইবার আপনি এ করছেন আমরা পাঁচজনে মিলা কেস সলভ করব কিন্তু বস এই জায়গায় তো সব এজেন্ট কিন্তু হ্যাঁ নাম দেওয়া যায় কি এজেন্ট শেখ কেন গল্লিপ দিলে ভালো হয় না আলার পলা ওর নাম শেখ ও যেহেতু আমাকে টিমটা আরো বেশি মজবুত হয়ে গেছে তাই এই মিশন ভ্যালেন্টাইন ডে আমরা পাঁচজন মিলা সলভ করব তেরি ঝলক শরফি শিবল্লি আরে ডিটেকটিভ স্যার অনেক কষ্ট করে খোঁজার পর আমি এই পার্কের সন্ধান রাই পাইছি আর অনেক রিসার্চে প্রমাণিত এইটাই সেই পার্ক যেখানে সব প্রেমিক প্রেমিকের আইসে কিস ডে হাগ ডে ভ্যালেন্টাইন ডে পালন করে আর যেহেতু হেয়ার মেয়ারও কেউ দুশ্চরিত্রা তাই হেয়ার মেয়ারও এই পার্কে হার কথা এই যাই হোক দেহিস আমার মেয়েরা যাতে কিস করতে না পারে তার আগে আমার মেয়েরা খুঁজে বার করতে হইব তাইলে আপনি এদিকটা খুঁজেন আমি ওই দিকটা খুঁজতেছি জান আজকে তো কিস ডে তাতে আমাদের কি আমরা তো একটা জিনিস করবো কি করে না মানে আমার মেয়েটার কি অবস্থা কিস ডে তে তো পাইলাম না আজকে তো হাগ ডে আজকে শিওর এই জায়গা হাগ করতে আইব এই কিস করতে করতে একটা জমা তো দিতেই পারে কিন্তু আজকে হইলো হাগ ডে আমার মেয়েরা যাতে কোনোভাবেই হাগ না দিতে পারে আপনি কোনো চিন্তাই করেন না আপনি ওই দিকটা দেখেন আমরা এই দিকটা দেখতেছি জান আজকে তো হাগ ডে তাতে আমাকে কি আমরা তো একটা জিনিসই করবো না জানি আমার মেয়েটা কি করতেছে আজকে তো ভ্যালেন্টাইন ডে আজকে ওর এই পার্কে পামুই কিস ডে তে কিস করছে কোনো সমস্যা নাই হাগ ডে তে একটু জড়াই ধরছে ওটা কোনো সমস্যা নাই একটু জড়ায় তো ধরাই যায় কিন্তু ভ্যালেন্টাইন ডে তে যাতে ওইটা না করতে পারে তার আগে আমার মেয়েরা ঘুরে যাবার করতে হইব জান আজকে তো ভ্যালেন্টাইন ডে তাতে আমাকে কি আমরা তো একটা জিনিস করবো কি করে
সব ডে তো দুধ একই কাজ করে তাইলে যে কিস ডে হাগ ডে টেডি ডে এই ডেগুলার দরকার কি ছিল দের নানি রে খালি ঘর স্যার অনেকক্ষণ ধরে আমাকে ফলো করতেছে স্যার ওরা দৌড়াই দরান যাব না তাড়াতাড়ি উন্ডাই ওঠেন কিন্তু তুই এই গাড়ি পেলি কই স্যার চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা আলার পোয়ালা তুই চুরি করছস স্যার আপনার কাছ থেকেই তো শিখছি এই তাড়াতাড়ি উঠ ওর ধর তুই মাঝে মাঝে চুরি করো ভালো এই গাড়ি কার তাড়াতাড়ি ইচ্ছে স্যার সামনে তো পুলিশ আর এটা তো পুলিশেরই গাড়ি তাইলে এখন কি হইব হাবিবি আমি দুবাইয়ের শেখ তোমরা যা পুলিশের সামনে দাঁড়াও আমি পুলিশের সাথে কথা বলতেছি পুলিশ দেখে নাকি ভয় পায় আরে আমগো লগে হাবিবি আছে অনেক ক্ষমতা তার পুলিশের লগে হ্যাঁ একাই কথা কইব তার তুই এই 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 থাম 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 আরে আমার গাড়ি আটকাইছস তুই আমাগো লগে কি আছে জানোস দুবাইয়ের শেখ অনেক ক্ষমতা তার হ্যাঁ নিজে আইতাছে তার এক কথায় তোকে চাকরি না নিয়ে খালি করে দেবো গা আইতাছে হ্যাঁ নিজে আইতাকে তার এক কথা কইব শেখ গেল না এটা হ্যাঁ কি করে শেতান হালার পোহালা পুলিশের গাড়ি চুরি করছে হালার পোহালা নাম কত রে কেরা বানাইছে আমার মাইরে হালাইলো আমি কমুনা হাই মিয়া তোর এজেন্ট কেরা বানাইছে গলা জাতা দিলে কইব নাকি কত রে কেরা পাঠাইছে এই আমার এসিপি স্যার পাঠাইছে এসিপি স্যার তেলে এসিপি স্যার অন কই আছে আরে এসিপি স্যার আপনি এত দিন কই আছিলেন আপনি আমরা কত খুঁজছি যাক এসিপি স্যার রে পেয়ে গেছি এইবার হয়ে যাব আমগো কেস সলভ হইব কি সলভ তো হয়ে গেছে এইটাই আমার মাইয়া রোকেয়া আর সমস্যা নাই আমগো এসিপি স্যারের চরিত্র ভালো আছে বুঝা গেছে চরিত্র কত ভালো আচ্ছা যাই হোক তুই বাসাইলো তোর মা তোর লেগে অনেক কান্নাকাটি করতেছে হ্যাঁ আম্মা কান্না করতেছে মানে আম্মাই তো আমার এখানে পাঠাইছে তোর আম্মা এই জায়গায় পাঠাইছে মানে আমার চামচা কল দিছে ও হাবিবি অনেক কষ্টের পর তোর আমি বাইরে পাঠাইতে পারছি আর তাই এই 14 ফেব্রুয়ারি আমাকে হইব হ্যাপি ভ্যালেন্টাইন কি বলে भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दी हाँ मौज कर दी वाह बेटे